নমস্কার দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে স্বাস্থ্য ভালো রাখার সময় উপযোগী একটা রেসিপি আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে নিম ফুল ভাজা। রেসিপিটা দেখানোর আগে আমি আপনাদের রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওর নিচে বেল আইকনে প্রেস করুন, আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তো আসুন এবার বলি নিম ফুল ভাজা আমি কিভাবে করছি। এই যে দেখছেন নিম ফুল, এই সময় কচি নিম পাতার সঙ্গে দেখবেন গাছ ভরে থাকে সাদা নিম ফুলে, আর সেই নিম ফুলের একটা অসাধারণ সুগন্ধ বেরোয়। একটা বাস্কেটে ভর্তি কিছু নিম ফুল নিয়েছি, একটু বেগুন নিয়েছি ছোট ছোট কেটে, একটু নুন, সামান্য পরিমাণে হলুদ দেব, আর কয়েকটা শুকনো লঙ্কা দেব। রান্নাটা করব সরষের তেলে। ফুলগুলো এইভাবে ডাল থেকে বেছে নেব, ডালের মধ্যে যে পাতাগুলো ছিল সেটা আগেই বাদ দিয়ে দিয়েছি, ফুলগুলো এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নিলাম। এই বাটি ভর্তি জল নিয়েছি আমি, এবার ফুলগুলোকে ধুয়ে নেব। এভাবেই ধুতে হবে, কারণ ফুলগুলো অনেক ছোট ছোট, অনেক কুড়িও আছে, সেগুলো ভেসে যেতে পারে। জালির মধ্যে দিয়েই ফুলগুলো ধুয়ে নেব। নিম পাতার মতোই নিম ফুলও অসাধারণ ভেষজ গুণে সমৃদ্ধ। মিনিট 10-15 ভিজিয়ে রেখে দেব, তাতে এর যে ধুলো ময়লাগুলো ছিল সেইগুলো কেটে যাবে, তারপর আমি এটা ভাজব। এভাবে জল ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আগে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে নুন এতে দিয়ে দিচ্ছি, বেগুনগুলো তুলে নেব। এই তেলের মধ্যে 3টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ফুলগুলো জল ঝরে গেছে দিয়ে দিচ্ছি। ফুলটা নরম হওয়া পর্যন্ত একটু ভাজাভাজি করে নেব, মিডিয়াম হিটেই রান্নাটা করব। নিম ফুলের তেতো কিন্তু নিম পাতার মতো অত বেশি হয় না, সেজন্য যে কেউ মানে বাচ্চারা পর্যন্ত এটা খেতে পারে। মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর সামান্য একটু ভাজাভাজি করলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ। মনে রাখতে হবে অবশ্যই কিন্তু এটা ধিমি আঁচে ভাজতে হবে, নাহলে ফুলগুলো পুড়ে যাবে। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, একটা ক্রিস্পি ভাব চলে এসেছে, আর একটা ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এবার বেগুনগুলো মিশিয়ে দেব। দেখুন একদম ক্রিস্পি ভাজা হয়েছে, নিম পাতা যেভাবে আমরা ভেজে খাই সেভাবেই ভাজাটা হয়েছে। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল নিম ফুল ভাজা। সুন্দর মুচমুচে একটা টেক্সচার এসছে, খেতেও ততটাই সুন্দর, সামান্য তেতো সুস্থ থাকার পক্ষে উপযুক্ত। এই সিজনে অতি অবশ্যই একবার কিংবা দুবার আপনি খাবেন। ধন্যবাদ।